তো আমরা আজকে শেখের এই সংক্ষিপ্ত কথা হলো আরো বেশি আনন্দ পেলাম, আমাদের এই পরিবেশটা আরো প্রাণবন্তকর হয়ে উঠলো। সেজন্য শেখকে আমরা দোয়া দিচ্ছি, আল্লাহ তাকে জাযায়ে খের দান করেন। এবং আবারও অনুরোধ জানাচ্ছি, মোবাইল আপনারা এখানে শুধু নামাজের টাইমেই নয় বরং অন্যান্য সময়ও, যেহেতু দিনই মাহফিল, আলোচনার মাহফিল, আপনারা বন্ধ রাখেন। আর একান্ত কারো জরুরি কিছু থাকলে তাও সাইলেন্টে দিয়ে রাখেন, যেহেতু এখানে পুরা জিক্রুল্লাহর মাহফিল, এখানে জিকির হচ্ছে। তো সংক্ষেপে আমি এটা খালি অনুমান দিতে চাচ্ছি, শেখ কী বলতে চেয়েছিলেন সেটা হলো এই 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 আবেগপূর্ণ মুহূর্তে উনি চাচ্ছেন যে এত বাংলাদেশি মুসলমানদের যে ঢল নেমে গেল, উনি প্রথমে বললেন যে বাংলাদেশের আজকে গোল্ড মেডেল পাওয়ার দিন, এটা মানুষের কাছ থেকে নয় বরং আল্লাহর কাছ থেকে। কী জন্যে? যে আপনারা স্বতঃস্ফূর্তভাবে এত অধিক সংখ্যায় আপনারা উপস্থিত হয়েছেন। তো এই মুহূর্তে তিনি বিশেষ একটা বড় রোগের প্রতি ইঙ্গিত করলেন, সেটা হলো এই যে আমরা অনেক সময় ইমানকে খাঁটি করার চেষ্টা করি না। নামাজি অনেক পাওয়া যায়, রোজাদার পাওয়া যায়, হজ জাকাত ইসলামের রুকুন, আমরা অনেক ক্ষেত্রে এই ব্যাপারে সজাগ, কিন্তু ইমান আকিদাকে খাঁটি রাখার ক্ষেত্রে অনেকেই আমরা সজাগ নই। যার ফলে উনি শুধুমাত্র দরগাকে চিনেন, যে দরগার নাম উল্লেখ করলেন, দরগা, মাজার, পীর, খানকা, যত কিছু আছে যেগুলোর মাধ্যমে তাবিজ, তোমার, এগুলোর মাধ্যমে ইমান নষ্ট হয়, সবগুলোর ক্ষেত্রে উনি বললেন যে এটা যদি আপনি সুসংরক্ষিত না রাখেন, ইমানকে হেফাজত না করেন, তো কবরে গেলেও আপনার আল্লাহ সম্পর্কে আপনি জবাব দিতে পারবেন না, না ইসলাম সম্পর্কে দিতে পারবেন, না নবী সম্পর্কে দিতে পারবেন। তখন হা হতাশ করবেন আর বলবেন যে আমি জানি না, আমি জানি না, কিন্তু সেই দিন আপনার এই আমি জানি না কোনো কাজ দিবেন। আর আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্টের প্রতি উনি ইঙ্গিত করেছেন যে আমাদের দায়িত্ব হলো কি, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আমরা যদি ইমানদার হই, আলহামদুলিল্লাহ ইমানের ভিত্তিতেই আজকে আমরা এই মসজিদে জমায়েত হয়েছি এবং আমরা মুসলমান হিসাবে সবাই ইসলামের নামে আমাদের তালিকায় নাম লিখিয়েছি। অতএব এটার আসল দাবি হলো যে আনুগত্যের ক্ষেত্রে কেবলমাত্র আল্লাহ চূড়ান্ত, আর সেই সাথে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চূড়ান্ত পর্যায়ের অনুসরণীয় অনুকরণীয় ব্যক্তিত্ব এবং সত্তা। আর এছাড়া আর যারা হবে, মা বাবার অনুসরণ আপনি করবেন, একসময় শিক্ষকের কথা মানবেন, সেগুলো হলো আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের অধীনে যদি হয় তাহলে আপনি মানবেন, তা না হলে আর কারো কথা আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে মানা যাবে না। এটা হলো তার আলোচনার সারসংক্ষেপ। এবার আমি আর সময় নষ্ট না করি, বরং আরেকটি বিষয় আপনাদের সামনে আরও গুরুত্বপূর্ণ নিয়ে আসবেন শেখ সাইফুদ্দিন বেলাল হাফিজাহুল্লাহ, সেটা হলো দিন প্রচারে সঠিক পদ্ধতি, আত-তারিক আস-সহীহ আও আত-তারিক আন-নাজিহ লিনশরিদ দিন, দিন প্রচারে সঠিক পদ্ধতি। আজ আমরা বন্ধুগণ সত্যিকার অর্থে এমন এক যুগ সন্ধিকোণে এসে উপনীত হয়েছি, একদিক থেকে ইসলামের নামে যথেষ্ট অবহেলা, অবজ্ঞা, উদাসীনতা, উপেক্ষা এবং আপনার বিমুখতা, ইসলাম সম্পর্কে অনীহা চলছে চতুর্দিক থেকে, মুসলিম মিল্লাতে, মুসলিম সমাজে, মুসলমান সমাজে আজকে ইসলামের কথা কেউ পছন্দ করে না, ইসলামের অনুশাসন কেউ মানে না, এমনকি ইসলামের ধর্মকর্মগুলোর কথা কেউ যদি শুনে তো আপন ভাই আপন ভাইকে ভাই মনে করে না, অথচ সবাই নামে মুসলমান। অপরদিক থেকে পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে ইসলামের নামে যেই গুলি, যেই বর্ষা, যেই কামান, যেই যেই বিমান এবং যেই আপনার পিস্তল আর যেই বন্দুক, শত্রুদের মুখে যেটাকে আপনার নির্ধারণ করা উচিত ছিল, যেটাকে আপনার তাদের প্রতি নিক্ষিপ্ত করা উচিত ছিল, মুসলমান হয়ে আরেক দল অতি অনুভূতিতে চরমপন্থী হয়ে মুসলমানরা মুসলমানদের বিরুদ্ধে বুলেট ধরছে। বন্ধুগণ, পরিস্থিতি কি আসলেই দুঃখজনক? কিন্তু দুঃখজনক নয়, এটা শুধুমাত্র এই কারণে হয়েছে যে ইসলাম এবং দিন প্রচারের সঠিক পদ্ধতি আজকে আমাদের কাছে জানা নেই, বরং ইসলামেরই আসল তথ্য জানা নেই। তো আসুন, আজকে আমি আর ভূমিকা লম্বা করে সময় নষ্ট করছি না, শেখকে আমি সুযোগ দিচ্ছি, উনি আপনাদের সামনে বিস্তারিতভাবে এশার আজানের আগ পর্যন্ত তার আলোচনা দীর্ঘায়িত হবে, আপনারা অত্যন্ত মনোযোগ সহকারে শুনবেন। কিভাবে আপনার একজন মুসলমান হিসাবে বড় দায়িত্ব যে আপনি ইসলাম প্রচার করবেন, অবশ্যই ইলিম, আমল এবং সেই সাথে দাওয়াত সবারই দায়িত্ব, এই দায়িত্বটা কিভাবে অত্যন্ত সুন্দরভাবে, সুসংহতভাবে এবং অত্যন্ত সফলজনকভাবে আপনি পরিচালনা করবেন, সেই জন্য আলোচনা করবেন শেখ সাইফুদ্দিন বেলাল হাফিজাহুল্লাহ। আমি তাকে তার আলোচনা নিয়ে আসার জন্য সাদর আমন্ত্রণ জানাচ্ছি। ফালিয়াতাফাদ্দাল মাশকুরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين نبينا محمد وعلى اله وصحبه ومن تبعهم باحسان الى يوم الدين, اما بعد, يقول سبحانه ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين, ويقول سبحانه يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس إن الله لا يهدي القوم الكافرين, ويقول النبي عليه الصلاة والسلام فوالله لن يهديك الله بك رجلا واحدا خير لك من أن يكون لك حمر النام, رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام. আমি সাধারণত
ভূমিকা কমই রাখি সবার কাছে একটা করে জাওয়াল আছে আপনাদের মোবাইল ঠিক না আমার মোবাইলের দাম মাত্র 100 রিয়াল চার্জ ফুল আছে কথা বলা যাবে ঠিক না আপনার মোবাইল 5000 টাকা দাম চার্জ নাই কাজ হবে কি তা আজকে আমরা এখানে মোবাইল যেরকম চার্জ হয় আমরাই মাহফিলে আজকে আমাদের ঈমান চার্জ করার জন্য এসেছি কি বলেন মোবাইলের যদি ব্যাটারি ভালো থাকে চার্জ করলে এক সপ্তাহ যায় 15 দিন যায় আর যদি ড্যাম থাকে তাহলে 2 ঘন্টা 5 ঘন্টা চলে ঠিক কি না তা আজকে আমরা দেখব কার ঈমানে ব্যাটারিটা কতটুক জোরাল আছে আর দুর্বল আছে আজকের চার্জ দিয়ে কতদিন চলে ফজর পর্যন্তই নাকি এক সপ্তাহ না 2 সপ্তাহ না 3 সপ্তাহ না 4 সপ্তাহ না ইলা আখিরিল মাউত মৃত্যু পর্যন্ত এই চার্জ কিন্তু আখিরি মানে মৃত্যু পর্যন্ত হতে হবে কি বলেন আপনারা সবাই রাজি তো যে আজকের চার্জ আমাদের একেবারে মৃত্যু পর্যন্ত যেন হয় আর যেন চার্জ না লাগে ঠিক আছে আমার বিষয় হলো দিন প্রচারের সঠিক বা সাফল্য পদ্ধতি বা নিয়ম বা কানুন আমরা দুইটা শব্দ সবাই জানি একটা হলো দাওয়াত একটা হলো তাবলিগ বলে না জানি কিনা যাই না দাওয়াত শব্দের অর্থ একাধিক হতে পারে আমাদের এখানে যেটা অর্থ নিব সেটা হলো প্রচার প্রসার করা এবং আহ্বান করা এই প্রচার প্রসার বাতিলেরও হতে পারে হকেরও হতে পারে কি বলেন এটা কাফেরদেরও হতে পারে মুসলমানদেরও হতে পারে বেদাতেরও হতে পারে শিরকেরও হতে পারে তাওহীদেরও হতে পারে ঈমানেরও হতে পারে ঠিক না এই হলো দাওয়াতের শাব্দিক অর্থ ইসলামের পরিভাষায় দাওয়াত বলা হয় ভালো করে বুঝবেন কিন্তু আমি কিন্তু জিজ্ঞেস করব একটু পর পর উত্তর না দিলেন আলোচনা না করে আমি চলে যাব আমি একজন শিক্ষক মানুষ আমার সঙ্গে যদি আপনারা কথা বলেন আছি না হলে আমি যামুগা সকল মানুষের নিকট ইসলামের প্রচার করা এবং তাদেরকে একমাত্র আল্লাহ তার দিন ও পথের দিকে আহ্বান করা আর তাদেরকে ইসলামের পূর্ণ শিক্ষা দেওয়া ও তাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়ন করানো এটা হলো আবিধানিক অর্থ ইসলামের প্রচার করা তার দিকে আহ্বান করা তাকে তার পূর্ণ জীবনে বাস্তবায়ন করা এটা হলো দাওয়াত বুঝে আসছে আপনাদের তাবলিগ তাবলিগ শব্দের অর্থ প্রচার করা প্রচার করা এই প্রচারটা খারাপেরও হতে পারে ভালোরও হতে পারে ঠিক কি না দরগার প্রচার কিসের হয় শিরকের না তাওহীদের শাহজালাল শাহ মখদুম তারপরে খান জাহান আলী কিসের দাওয়াত করছিলেন তাওহীদের না শিরকের ওইখান থেকে এখন শিরিক হয় না তাওহীদ হয় তাহলে উনি করেছিলেন তাবলিগ তাওহীদের দিনের আর এখন ওইখান থেকে হচ্ছে শিরকের ইসলামের পরিভাষায় তাবলিগ কাকে বলে আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত ওয়াহি মাতলু তথা আল কোরআন ওয়াহি গায়ের মাতলু তথা রাসুলের সহি হাদিস উপযুক্ত মাধ্যম ও উত্তম পদ্ধতিতে সকল মানুষের নিকট পৌঁছানো তাহলে দাওয়াত হবে একমাত্র আল্লাহর দিকে কার দিকে দাওয়াত হবে নাকি কোন খানকার দিকে তরিকার দিকে হকিকতের দিকে মারেফাতের দিকে দলের দিকে চিন্তার দিকে ব্যক্তির দিকে বুজুর্গর দিকে না দাওয়াত কার দিকে হবে দলিল কি আল্লাহ বলছেন আল্লাহ বলছেন উদু ইলা সাবিলি রব্বিকা বিল হিকমা হে আমার দোস্ত কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে আহ্বান করো কোথায় সাবিলে রব্বিক আপনার রবের রাস্তার দিকে আর এই রাস্তাটা কি সিরাত আল্লাযিনা আনআমতা আলাইহিম সিরাত মুস্তাকিম এটাই হলো দিন ইসলাম এটাই হলো ইসলাম ইসলাম ছাড়া অন্য কিছুর দিকে দাওয়াত করা হারাম কোনো মাঝহবের দিকে কোনো তরিকার দিকে কোনো রায় কিয়াসের দিকে কোনো বুজুর্গর দিকে কোনো ব্যক্তির দিকে কোনো খানকা কোনো পীরের মুরিদ বানাবের জন্যে দাওয়াত করা কি হারাম এই হারাম কাজগুলি ধর্মের নামে হয় না হয় না আমাদের দেশে দাওয়াত কিসের হয় ব্যক্তির সংগঠনের পীরের খানকার বিভিন্ন ইজম তরিকা এই দাওয়াতটা লেলিন মার্কোস মাউসিতুং এবং
ওই সমস্ত বড় বড় কাফেরদের নেতার দাওয়াতের চাইতো জঘন্য, কারণ এটা ধর্মের নামে টুপি পরে দাড়ি নিয়ে আব্বা জুব্বা লাগায়ে জান্নাতের নাজাতের নামে হয়, ঠিক না? ওরা তো বুঝতেই পারে জাহান্নামের নাম যেটাকে। তাহলে এই দাওয়াতটা জঘন্য কিনা? আজকে যদি আপনারা আমার সঙ্গে শুধু দাওয়াত আর তাবলিগের অর্থ বুঝেন, আমার আলোচনা শেষ। আপনাদের জন্য আমি বই লিখে নিয়ে আসছি, দাওয়াত ও তাবলিগের নীতিমালা। যারা নিতে চান নিয়ে পড়বেন, ফটো স্টার্ট করে দোয়া করবেন যেন আল্লাহ আমাকে এটা বই আকারে বের করার তৌফিক দান করেন। এখানে পুরো দাওয়া আছে, আমি শুধু আজকে দাওয়াত আর তাবলিগ বুঝাবো। দাওয়াত একমাত্র কার দিকে হবে? আল্লাহর দিকে, অন্য কাউরি দিকে দাওয়াত হবে না। আল্লাহ অন্য জায়গায় বলছেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দা ইলাল্লাহ, ওর চাইতে উত্তম কথা বলার দিক থেকে যে আল্লাহর দিকে ডাকে, নাকি বলছেন যে পীরের দিকে ডাকে? মাঝহব হানাফি মাঝহব মানতে হবে, শাফি মানতে হবে, মালিকি মানতে হবে, কয় সৌদি আরবের মাঝহব আলাদা, আমাকে মাঝহব আলাদা, বড় না বড় না, কয় হেগো মাঝহব আলাদা আমাদের তো না। যারা এমন কথা বলে তারা কি দা ইলাল্লাহ না দা ইলাস শয়তান? দা ইলাস শয়তান। আল্লাহ বলেন, ওদু কুল হাদিহি সাবিলি আদু ইলাল্লাহ, আদু ইলাল্লাহ, আল্লাহর দিকে ডাকে। তাহলে ইসলামের দিকে, ইসলাম কি? কোরআন, সহি হাদিস এবং যার উপরে উম্মতের ইজমা হয়েছে। ইজমা মানে সাহাবা ইকরাম তাবি তাবিদের যুগে, কারণ ইজমা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পরে আর উম্মতে মুসলমানের মধ্যে কোনো ইজমা হয় নাই। তাই যে মুলবিরার রায় আর ইজমার কথা বলে ওটা ভাওতাবাজি, পকেট এবং পেটের ব্যবসা ছাড়া অন্য কিছু না, এবং সবচেয়ে জঘন্য ব্যবসা, ধর্মের নামে ব্যবসা, যেটা বিনা পুঁজিতে বিনা লাইসেন্সে বিনা লসে শুধু লাভের ব্যবসা হয়, এটা সবচেয়ে জঘন্য ব্যবসা। বুঝে আসছে মাথায়? ছুটিতে বাড়ি গেছে, 300 টাকা দিয়ে তরমুজ কিনছে, ম্যাঙ্গো কিনছে 500 টাকা দিয়ে, পীর কাবলা বাবার কাছে নিয়ে গেছে, ঠিক আছে? ওরে জি গেলাম, তোমার বাবার কাছে নিয়ে গেছে? বলে না, তোমার মার জন্য। বলে না, যেই মা বাবার পায়ের নিচে সেই বাবার তরমুজ এবং ছেলের উপার্জনের কি ফজলি আম কোথায়? চাপাইনগরের খাওয়ার সুযোগ হয় না, কার হয়? পীর বাবা। বলেন নাউজবিল্লাহ, কারণ এরা ধর্ম নিয়ে ব্যবসা করে, এরা জান্নাত পার করে দিবে, তাই এরা সার্টিফিকেট বিক্রি করে। এই সৌদি আরবে আমার চোখ দিয়ে দেখেছি সার্টিফিকেট বিক্রি করতেছে, জান্নাতের সার্টিফিকেট টাকা 180 রিয়ালের বিনিময়ে জান্নাত। পীর সাহেব, পীর সাহেবের মুরিদরা, একজন মুরগির দোকানে চাকরি করে, আমাকে টেলিফোন করছে, শেখ ফানাফিল্লা কি? কেন ফানাফিল্লা কি হয়েছে? কয়েক পীরের মুরিদ, নাম বলছি না, আমাকে বলছে ফানাফিল্লা না হলে তোমার জান্নাত পাওয়া না। তা আমি ওকে ফানাফিল্লা বুঝালাম, যেটা হলো শিরিক, সম্পূর্ণ কি শিরিক। এই শিরিকের দিকে আহ্বান করছে, তাও আর বাংলাদেশের হক্কা নিয়ে আল পীর কামেল এবং মোকাম্মেল পীর ওয়ালিয়াদু বিল্লাহ। তাহলে যারা বাতিল পীর ওদের অবস্থা কি? এ হলো কামেল পীরের কাণ্ড, এ হলো কামেল হক্কানি এবং মোকাম্মেল, নিজে কামেল অন্যকে পূর্ণ করতে পারে। সুবহানাল্লাহ। দাওয়াত কার হবে? ইসলামের দিকে, আল্লাহর দিকে। ইসলাম কি? কোরআন, সহি হাদিস, জয়ীফ হাদিস না, জাল হাদিস না, হুজুরদের ব্যাখ্যা না, বিশ্লেষণ না, চিন্তাধারা না, সুফিবাদের থিওরি না, বাতিনি না, হকিকত না, এই সমস্ত শরিয়াত মারিফাত, এগুলির মাধ্যমে মানুষকে বাতিলের দিকে আহ্বান করে। এরা শয়তানের গ্রুপ, এরা শয়াতিনুল জিন ওয়াল ইনস। শয়তান দুই প্রকার, একটা মানুষ শয়তান, একটা জিন শয়তান। তাহলে দাওয়াত আহ্বান করা, মজার ব্যাপার হলো আমার দেশের হুজুরকে যদি বলা যায় হুজুর চলেন দাওয়াতে যাই, তাহলে বুঝে খাওয়া দাওয়া আছে, কে ঠিক না বেঠিক? কি কথা বলছেন না কেন? দাওয়াত মানে খাওয়া দাওয়া। তাহলে যেই হুজুররা দাওয়াত মানে খাওয়া দাওয়া বুঝে, ওরা তো পেট আর পকেটের ব্যাপারটাই চিন্তা করবে। আমি বলি আমার দেশের হুজুররা শতকরা 95 জন, শুনে আমার কথা কিন্তু খুব শক্ত, ভালো করে কানে নেবেন, 95 হুজুর যেটুক দিনের চর্চা করে সবটুক হলো কমার্শিয়াল, আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্যে না, মানুষকে দিন শিখাবার জন্যে না, আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠা করার জন্যে না, শিরিক উৎখাত করার জন্যে না, সুন্নাত বাস্তবায়নের জন্যে না, বেদাত
প্রত্যাখ্যানের জন্য না বরং নিজেদের পেট পকেটের ধান্দার জন্য মিলাদ পড়ে কেন হুজুরকে ডাকবেন পেটে রান দিবেন না পকেটে টাকা দিবেন না কত মিলাদ পড়াতে পারে দেখি না কত রাসূলের মহব্বত দেখা যাক মহব্বতে তেখলে করে উপচে পড়ে দেখি না কত বড় মহব্বত হুজুরের আর রাসূলের মহব্বত আপনার চাইতে ওই হুজুর কেবলার তো বেশি হওয়ার কথা ঠিক না তো বেশি হলে তো বেশি বেশি করে ওনার বাড়িতে মিলাদ হওয়ার কথা একদিন মিলাদ হয় না তার বাড়িতে শুধু মানুষের খায় কারণ ওখানে মহব্বতের কিছু ব্যাপার নাই ওখানে হলো পেট আর পকেটের মহব্বত এই জন্য এক একটার পেট দেখলে মাশাল্লাহ নাড়ি ভুড়ি অনেক মোটা আপনারা এখানে অনেক কষ্ট করেন কত কষ্ট করেন আমি তো বুঝি এখানে আর এখানে আপনাদের টাকা দিয়ে এরা মাশাল্লাহ দুদক বাহিনী দুদক বাহিনী দুদক বাহিনী অনেকেরই কি করতেছে মালের হিসাব নিকাশ নিচ্ছে পীর সাহেবদের মালের হিসাব নিচ্ছে না কেন সবাই বাংলাদেশে টেলিফোন করে বলবেন পীরদের হিসাব চাই তিন কোটি টাকা দামের গাড়িতে চলে কোথা থেকে এসেছে আল্লাহর নবী দাওয়াত করেছিলেন কার দিকে আল্লাহর দিকে গাধার উপরে চড়ে চলতেন ওই যুগে গাধার উপরে চড়াটা নিম্নমানের তিনি গাধায় চড়তেন সুবহানাল্লাহ আর হুজুর কেবলা বুলেট প্রুফ গাড়িতে মইনু আহমেদ প্রেসিডেন্ট যারা রাজনীতির কথা বলছে ধরপাকড় করছে এরা বলছে আমাদের বুলেট প্রুফ নিয়ে নাও হসপিটাল খোলো এই গাড়ি বিক্রি করে পীর সাহেব কি বলছে এই পর্যন্ত আমার গাড়ি বিক্রি করে দিতে হবে না বন্ধুগণ আজ দাওয়াতের নামে এই দাওয়াত সবচেয়ে জঘন্য দাওয়াত যারা আল্লাহ ছাড়া অন্যের দিকে দাওয়াত করে অনেকে আছে এখানে পীরের মুরিদ লোকজন ঠিক করে দেশে নিয়ে যায় মুরিদ বানায় বানায় না বানায় না বাতিল না হকেরা 100% বাতিল ভালো করে বুঝেন বুঝবেন না কয় কিন্তু মুলবিরা কয় আল্লাহ কি বলছেন আল্লাহর দিকে আহ্বান করো আল্লাহর রাস্তায় আহ্বান করো সিরাতে মুস্তাকিম আহ্বান করো আল্লাহ বলে নাই তোমরা কি করো যা ইচ্ছা তাই যার যার মতো সবাই মিলে আল্লাহর দিকে ডাকে দশ পীরের দশ মুরিদ আর দশ প্ল্যাটফর্ম না একটা প্ল্যাটফর্ম তাহলে নিজের দিকে ডেকেছে না আল্লাহর দিকে ডেকেছে আল্লাহর দিকে ডাকে নাই ডাকলে তো সবাই একটা প্ল্যাটফর্মে হতো ঠিক না বেঠিক এটুকু বুঝেন না বুঝেন না হুজুর আমি তো কিছু বুঝি না কিছু মনে করবেন না খবর দেয় ধরনের বেয়াদবি করবেন না জিজ্ঞেস করবেন আপনার দাবি আমার প্রতি শক্ত করে জিজ্ঞেস করবেন আল্লাহর নবীর কাছে এসে সাহাবায়ে কেরাম বিভিন্ন গ্রাম্য লোক এসে শক্ত করে জিজ্ঞেস করতো আন্তা মুহাম্মদ তুমি মুহাম্মদ এভাবে বলতো তুমি বলছো নাকি পাঁচ অক্ট নামাজ পড়তে হবে হ্যাঁ বলেছি তো তুমি বলে এটা বলছো হ্যাঁ বলেছি তো এভাবে জিজ্ঞেস করতেন আর আমরা পিছিয়ে পড়ে বাবা হ্যাঁ পিছন ফিরে হাঁটা যাবে না এইভাবে হাঁটতে হবে ও এর চেয়ে বড় শিরিক কি হতে পারে আল্লাহর নবীকে পিছনে করে হাঁটা যেত অনেকে কাবা ঘরে গিয়ে এইভাবে হাঁটে বেয়াদবি করে মনে করো এটাই বুঝি বেশি আদব সুবহানাল্লাহ তাহলে দাওয়াত বন্ধুগণ আমি মনে করি আজকে দাওয়াত আর তাবলিগ এই শব্দটা যদি বুঝি আমরা দাওয়াত কিসের হবে ইসলামের দিকে আল্লাহর দিকে কোনো ব্যক্তি কোনো বুজুর্গ কোনো তরিকা কোনো মারেফাত কোনো মাঝহাব কোনো রায় কোনো কেয়াস কোনো ব্যক্তির থিওরি কোনো দল কোনো মত কাউরে দিকে হবে না যদি করে সেটা বাতিল সেটা হারাম তাবলিগ মাশাল্লাহ তাবলিগ জামাত তাবলিগ করেন তাবলিগ মানে প্রচার করা ঠিক না কি প্রচার করেন অমুক বুজুর্গ এই স্বপ্ন দেখলো অমুক এই হয়ে গেল অমুকে তুই হয়ে গেল তাবলিগ কিসের করতে হবে শুনেন আল্লাহ কি বলেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক হে আমার রাসূল আপনি তাবলিগ করেন প্রচার করেন যেটা আপনার রবের পক্ষ থেকে আপনার প্রতি নাজিল হয়েছে ফাজালে ভেজালকে আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে মকসুদুল মুমিনিন বেহেশতে জিয়র কুদরি শরীফ বেকায়া শরীফ হেদায়া শরীফ লা একটা নাজিল হয়নি আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে কি এই জন্য তাবলিগ অর্থ করেছি আল্লাহর পক্ষ থেকে নাজিল কীর্ত ওয়াহি মাতলু মানে কোরআন ওয়াহিগার মাতলু মানে রাসুলের সহি হাদিস এটাই কি উত্তম পদ্ধতি এবং মাধ্যম দিয়ে মানুষের সবার কাছে পৌঁছাতে এটাই হলো তাবলিগ এটাই হলো তাবলিগ আল্লাহ বলেন ওয়াইল্লাম তাফাল যদি এমনটা না করো যা আমার থেকে নাজিল হয়েছে এটা তাবলিগ না করে যদি অন্যটা কিছু করো ফামা বাল্লাগতা রিসালাতা তাহলে আল্লাহর রেসালাত মেসেজ
আপনি তো মেসেঞ্জার, আল্লাহর মেসেজের প্রচার করা হলো না। তাহলে তাবলীগ যতই মাথা ঠুকে বলেন যে আমি তাবলীগ জামাত বা তাবলীগ করি, আপনি তাবলীগ না, আপনি তো বুজুর্গনের তাবলীগ করেন, মানুষের বানানো ছয় উসুলের তাবলীগ করেন। আপনি তো আল্লাহর ছয় উসুল জানেন না, ছয় উসুল জানে ওকে যদি ইমানের কয় রুকুন বলতে পারে না, ঠিক না? ঠিক, ভালো করে বুঝেন, কথা যদি বুঝবেন না উল্টা পাল্টা থেকে যাবেন, যখন যে হুজুর কইবে এটাই ভালো লাগবে। দলিল কি বলছে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। সূরা মায়দা নোট করেন 867 নম্বর আয়াত, সূরা ফুসসিলাত 33, সূরা ইউসুফ 108, সূরা নাহাল 125, সূরা মায়দা 67 আয়াতগুলি তফসির দেখবেন। তাবলিগ কার হবে? দাওয়াত কার হবে? তো তাবলিগ কার হবে? আল্লাহ দিকে। আল্লাহ রাসূল বলেন বাল্লিগু আন্নি ওয়ালাও আয়া, বুখারী শরীফ হাদিস, তোমরা যদি একটা আয়াতও জানো সেটারও তাবলিগ করো, প্রচার করো। এই হাদিস পড়ে ঠিকই অনুবাদ করে কি কয়, একটা কথা জানলেও প্রচার করো। আল্লাহ রাসূল কি কথা বলছে না আয়া বলছে, বাল্লিগু আন্নি ওয়ালাও আয়া, আয়া বুঝেন না আয়াত, একটা যদি আয়াত জানো এটার প্রচার করো। এই হাদিস পড়ে বটে কিন্তু অনুবাদ করে কি কয়েকটা কথা জানলে অনুবাদ করো, একটা বুজুর্গের কথা, স্বপ্নের কথা, সেটা বেদাত হোক, শিরিক হোক, কুফর হোক, সেটা তাবলিগ করো। নাউজবিল্লাহ, রাসূলের হাদিস পড়লো, নিজের ইচ্ছা মতো ব্যাখ্যা করলো, এটা হারামি না, শয়তানি না, বাটপারি না, বদমাশি না, খুব ভালো কাজ, এর চেয়ে বাটপারি আর কিছু হতে পারে না, ওল্লাহ এর চেয়ে বড় বাটপারি কিছু হতে পারে না। রাসূল বলছে আয়া, আর ও বলছে যা ইচ্ছা তাই, তাবলিগ হবে মসজিদে, সবাই বসবেন, কিতাব থেকে বয়ান হবে, কোন কিতাব থেকে বয়ান হবে? কিতাব মানে তো আল্লাহর কিতাব, এটাই বুঝি আমরা, না ওই হুজুরের বানানো, ওই ওদের তরিকার, ওদের বুজুর্গের, ওদের মুআল্লিমদের লেখা বই। আল্লাহু আকবার, ওইটা তাবলিগ না। বন্ধুগণ, সুস্পষ্ট আমাদের কাছে দাওয়াত হবে একমাত্র আল্লাহর দিকে, ইসলামের দিকে, সিরাত মুস্তাকিম। আর সিরাত মুস্তাকিম মানে কোরআন, সহি হাদিস এবং উম্মত, সাহাবা ইকরাম যার উপরে ঐক্যমত পোষণ করেছেন। কারণ উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে আর কোনো ইজমা হয়নি, আর যদি হয়ও ইজমা মানে সমস্ত উম্মতের আলেমরা কোনো একটা বিষয়ে একমত পোষণ করবে, এটা কি এখন সম্ভব? এ মালিকি হাম্বালি ও শিয়া ও অমুক ও তুমুক, সম্ভব কি? তাহলে ইজমা তো নাই মিয়া, কোরআন হাদিস জানে না, ইজমা কয়, ইজমা কি আছে আছে, ইজমা কারে কয় তাও জানেন না, রায় কয় তারও জানেন না, ইজতেহাদ কয় তারও জানেন, কিন্তু কোরআন হাদিস কিন্তু জানেন, ঠিক না? এটা কিন্তু আপনারা কওয়া হয় না। বন্ধুগণ, এত বড় দিনের যারা দুশ্মন তারাই আমাদের মাশাআল্লাহ, হুজুর সালাম আলাইকুম, হুজুর একটু দোয়া করবেন, এরা আমাদের ইমামতি করে, এরা আমাদের খতিব, এদের কাছে যাই, ওদের লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ওয়াল্লাহি যদি আপনারা জানতেন হকিকত তাহলে ওদেরকে সালাম তো দূরের কথা, ওদের চায়ে দেখতেন না ওদের মুখের দিকে। আল্লাহর নবী দাওয়াত করেছিলেন না করেন নাই, তাবলিগ করেছিলেন না করেন নাই, ওই পদ্ধতি আছে না নাই, নাকি নতুন করে আমাকে স্বপ্নে পাইতে হবে, না আমার নেতাজি যা কইবে তা লিখতে হবে, 13 দফা 14 দফা 15 দফা 6 দফা বানাতে হবে, নিজের বানাতে হবে? রফা দফা তো শেষ হয়ে গেছে রাসূলের মৃত্যুর আগে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আল্লাহ দিন পরিপূর্ণ করেছেন, নতুন করে স্বপ্নে পাওয়া লাগবে না। বড় দার্শনিক লিখেছেন, বড় ইসলামী চিন্তাবিদ লিখেছেন, ওই যে শেখ বলছিলেন খাল্লি বাল্লি, কোনো প্রয়োজন নেই, সব কোরআন হাদিস আছে। আল্লাহর নবী বলেন ফাওয়াল্লাহি লা ইয়াহদিয়াকা আল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খাইরুন লাকা মিন আইয়াকুন লাকা মিন হুমুরুন নাম, তোমার দ্বারা যদি একটা মানুষ হেদায়েত পায় তাহলে লাল উষ্ট্রীর চাইতে উত্তম। এখন একটা লাল উট, ওমানি উট, 10 মিলিয়ন রিয়াল দাম, 10 মিলিয়ন রিয়ালের দাম কত? 10 মিলিয়ন রিয়াল কত বাংলাদেশি টাকায়? একটা মানুষ যদি হেদায়েত পাই, আল্লাহ 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 আল্লাহ। ওই যে একজন বলছেন দাড়ি খাই, মনে অনেকে মনে করে দাড়িওয়ালা হলেই হয়ে গেল, অনেকে মনে করে পাগড়িওয়ালা হলেই হয়ে গেল, অনেকে বুঝি খাই তসবির জপলি বুঝি হয়ে গেল, মাভি ফায়দা। আপনি যদি ইসলাম না বুঝে আর একদিকে চলেন, মানুষের বানানো ইসলামে চলেন, তরিকায় চলেন, কোনো ফায়দা নেই। বন্ধুগণ, আজ দাওয়াত ও তাবলিগের নামে নিজস্ব চিন্তাধারা, দল, মতের প্রচার ও দাওয়াত হচ্ছে,
অরিজিনালি আল্লাহর দিকে দাওয়াত এবং আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কোরআন ও হাদিসের তাবলীগ হচ্ছে না, মানতে হবে কি পীর বুজুর্গ না আল্লাহ আল্লাহর রাসূল? আল্লাহ বলেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কালিলাম মা তাযাক্কারুন। আল্লাহর পক্ষ থেকে যা নাজিল হয়েছে এটা অনুসরণ করো, সেটা কি কোরআন এবং সুন্নাহ? ঠিক আছে, এদিক ওদিক মিন্না মিন্না ওলির পিছনে ছুটো না, কালিলাম মা তাযাক্কারুন। কিন্তু এই কথাটা খুব কম মানুষই বুঝে, তাই না? ঠিক কি বলেন, পীরের মাজারগুলি জমজমাট না জমজমাট না? মসজিদের চাইতে ভিড় বেশি কিনা? মাদ্রাসায় ছাত্র পাওয়া যায় না ওখানে মাশাআল্লাহ। আবার প্রত্যেক খানকা দেখবেন একটা করে মাছা খুলে রাখছে, কারণ ওদের ওই বাতিল তরিকাটা শিকাবের জন্যে, প্রচার করার জন্যে ওর ফ্যাক্টরি বানাইছে। অনেকে প্রশ্ন করেন, আরে এত বড় আলেমরা যায় না, আরে ফ্যাক্টরি তো ওইটা মিয়া, মেড ইন জিঞ্জেরার মাল কি মেড ইন জাপান? 100 বার লিখলে মেড ইন জাপান হবে? আর মেড ইন জাপানে যদি 100 বার জিঞ্জিরা লেখেন তো কি মেড ইন জিঞ্জিরা হবে নাকি? ওটা ফ্যাক্টরি হলো জিঞ্জিরা, যতই জাপানি কন মাভি ফায়দা। এই যে এত বড় মাদ্রাসা, এত বড় অমুক, এত বড় তুমুক, অনেক কিছু আমরা বলি, সব জিঞ্জিরা ফ্যাক্টরি। ইল্লামার রহমা রব্ব, যাকে আল্লাহ রহম করছে সেটা আলাদা কথা। বুঝে আসছে দাওয়াত এবং তাবলিগের কথা? বন্ধ করুন, এরপরে যে কথাটা আপনাদের বলবো আমি সেটা হলো দাওয়াত তাবলিগের হুকুমটা কি, দাওয়াত করা আল্লাহর দিকে এবং দিন প্রচার করা, ঠিক আছে, এটা সবার জন্যে, সবার জন্যে, নিজের জন্যে, নিজের পরিবারের, পরিবেশ, আত্মীয় স্বজন, মুসলমান, কাফের, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সবার জন্য প্রচার করতে হবে, ঠিক না? এই হুকুমটা হলো সাধ্যপর, যার যতটুক ক্ষমতা, যার যতটুক জানাশোনা, অতটুক ফরজে আইন। ফরজে আইন আর ফরজে কেফায়েত আপনারা শেখ আব্দুর রব আফানের কাছ থেকে শুনছেন, শুনেন নাই? ফরজে আইন মানে সবাইকেই করতে হবে। আপনার বিবি সাহেবাকে কি আমি গিয়ে ডেকে উঠাবো, অমুকের মা নামাজ পড়ো, লাঠি নিয়ে ছুটবেন তোমার পিছনে? না, ছুটবেন না, ঠিক না? বলু মিয়া, বলু একজন মিয়া, বিহারি ছেলে, রংপুর বাড়ি, কয়েকদিন সকালে আমাদের ইমাম সাহেব আমার কাছে আয়া পড়ছে, খুব রাগ, ওই বলু বেয়াদব ছেলে, কী হয়েছে হুজুর, কী হয়েছে? কয়ে আমি ঘুমাইছিলাম, দৌড় দিয়ে উঠে টুঠে, কী হুজুর হুজুর কী বলেন? কয়ে আজকে তোর বাবার মৃত্যুবার্ষিকী, তুই মৃত্যুবার্ষিকী পালন করবে না? কয়ে হুজুর আপনি কেমনে জানেন? কয়ে এই দেখ, এই দেখ সবার লিস্ট আছে মহল্লার, কে কবে মরছে কার কি সব আছে। বেয়াদব তোরা বাপ ভুলে গেছিস, আমি ভুলে গেছি নাকি? হ্যাঁ, ওই বেচারা আমাকে একদিন বলতেছেন, বুঝার পরে দাওয়াত, আমাদের সত্যের দাওয়াত পাওয়ার পরে বলছে, আমাকে ফজর নামাজ পড়ার জন্য কোনোদিন বলে নাই, জোহরের নামাজ পড়ার জন্য বলে নাই, বলে নাই বলু আয় তুই কোরআন শিখ বা দিন শিখ, কিন্তু মিলাদ করাবের জন্য আমাকে হুজুর একেবারে যাচ্ছে আমার বাড়ি পর্যন্ত পৌঁছছে, আর আমার মাও আমার একেবারে ওই মৌমাছির মতো ধরছে। হ্যাঁ, বৃহত্ত খুলে গেছি সব, চিন্তা করলেন? কারণ এইখানের সঙ্গে কি সম্পর্ক, পেট আর পকেট। কিন্তু ও নামাজ পড়লো কি না পড়লো সেটার সঙ্গে তার কোনো সম্পর্ক নাই, ঠিক না ভাই? ঠিক বন্ধুগণ, তাহলে এর হুকুম হচ্ছে যে যতটুক প্রত্যেকটা নারী পুরুষের ওপরে ফরজে আইন দাওয়াত ও তাবলিগ করা, যার যতটুক ক্ষেত্র, যার যতটুক পরিধি, যার যতটুক জ্ঞান গরিমা, এটা ফরজে আইন সবার উপরে। কিন্তু উম্মতে মুসলিমার উপরে, সমস্ত জাতির উপরে, দেশের উপরে একটা ওলামা মোতাবাক আছেন এখানে, এরকম একটা গ্রুপ থাকতে হবে, তাদের কাজই শুধু দাওয়াত করা, ওটা ফরজে কিফায়া, ওটা না থাকলে সবাই পাপি হবে। এখন আমরা তো হুজুরদের উপর ছেড়ে দিয়েছি সব, ছাড়েন নাই? নিজের বউর আপনি নামাজ পড়তে করবেন কেন? সব হুজুর করবে, কারণ হুজুর তো দায়িত্ব নিয়েই নেছে সার্টিফিকেটের, কি দরকার আর? এই জন্য বন্ধুগণ সবাইকে দাওয়াত করতে হবে, সবাইকে করতে হবে। ওয়াল আসরি ইন্নাল ইনসান আলাফি খুস ইল্লাল্লাযীনা আমানু ওয়াআমিলুস সালিহাত ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর। আপনি সাকসেসফুল জীবন জিন্দি করতে চান, ঈমান আনতে হবে, আমলে সালে করতে হবে, দাওয়াত করতে হবে এবং ধৈর্য ধারণ করতে হবে, সবার জন্য কি না এটা? কুল ইন্নাল খাসিরিনা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম আহলিহিম ইয়াউমাল কিয়ামা যা আলা যালিকা হুয়াল খুসরানুল মুবিন। সবচেয়ে আনসাকসেসফুল জীবন, ক্ষতিগ্রস্ত মান ওই ব্যক্তি যে নিজেকে এবং নিজের পরিবারকে কিয়ামতের দিন ধ্বংস করে দিয়েছে, হালাক করে দিয়েছে, কি করেছে, খাসারাতের মধ্যে ফেলে দিয়েছে, দুনিয়া অনেক কিছু করছে কিন্তু আখেরাতে কিচ্ছু নাই, হা হালা আদরি, এই হলো সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত। আলা যালিকা হুয়াল খুসরানুল মুবিন, আল্লাহ বলেন এটাই হলো সুস্পষ্ট ক্ষতিগ্রস্ত। আমরা কোথায় আছি একটু চিন্তা করি তো,
ছেড়ে দিয়েছে সব হুজুরদের উপরে। ইসলামিক সেন্টারে শেখ আজমাল বলবেন, সাইফউদ্দিন বেলাল আহসা থেকে এসে বলবেন, শেখ উমুক তয়েব থেকে এসে বলবেন, আপনার কোনো দায়িত্ব নেই, আপনি নামাজ পড়েন পাঁচ ওয়াক্ত, আপনার ঘরে বন্ধু বান্ধব কেউ নামাজ পড়ে না, দাওয়াত করেন না, মনে করছে এটা আমার কাজ না, না আপনার দায়িত্ব বন্ধুগণ। এটা হলো হুকুম জানা হলো। এবার যেটা আমরা জানবো, বিশেষ করে এই হুকুমটা যদি দেশের রাষ্ট্রপতি হন, দায়িত্বশীলরা হন, তাহলে তাদের উপরে ফরজ আইন, ঠিক আছে, ওই যে গ্রুপ তৈরি হবে তাদের উপরে ফরজ আইন। এইভাবে যদি যারা আলেম ওলামা, আলেম মানে আমাদের দেশে কি আলেম কারে কয়, মুসিবত, সব জায়গায় মুসিবত, আলেম কারে কয়, আলেম মানে টুপি আছে, দাড়ি আছে, ইয়ে আছে, ইমামতি করে বা মুয়াজ্জিন কি বলে মাদ্রাসায় পড়ায় বা ইমামতি করায় বা খুতবা দেয়, এ হলো আলেম ঠিক না, এ তো আলেম ঠিক কিনা, যে জানে ওকে আমরা আলেম মনে করি না। আজকে যে আমি আলোচনা করছি আপনারা শিখতেছেন, এই যেটুকু শিখলেন এটুকুর আপনি আলেম না, এটুকু আপনি আলেম। আমি সবসময় বলি আমার থেকে যখন আপনার কাছে গেল এবার আপনি আর আমি সমান সমান, আমার যতটুকু দায়িত্ব আপনার অটুক দায়িত্ব, আমি যতটুকু জানি আপনি ওটুকু জানলেন, আপনি আমার এখন শিক্ষক বরং, আপনার আমি ছাত্র হতে চাই বন্ধুগণ। তাহলে আপনি আলেম, যেটুকু জানেন ওইটুকুর আপনি আলেম। বিশেষ করে যারা বড়ো আলেম, যারা বসে বড়ো দায়িত্বে, তাদের দায়িত্ব অবশ্যই বড়ো, এর মধ্যে কোনো সন্দেহ নেই, কিন্তু আপনি যেটুকু জানেন। একবার এক ইঞ্জিনিয়ার সাহেব আমার সঙ্গে কথা কাটাকাটি করতে বললেন, আমরা তো অনেক কিছু জানি না। আমি বললাম যে আপনি একটা জিনিস আমাকে দেখাই দেন যেটা আপনি হালাল না হারাম, জায়েজ না নাজায়েজ জানেন না, অনেক কিছুই পাই না আর খোঁজ করে, সবই জানি, চুরি করা হারাম জানেন না, মিথ্যে বলা হারাম জানেন না, জেনা করা হারাম জানেন না, নামাজ ছাড়া করা কুফুরি পাপ জানেন না, কি জানেন না আপনারা, সবই তো জানেন। এখানে আসছে আপনাদেরকে শুধু আমরা স্মরণ করে দেওয়ার জন্য, কে বললে জানে না, সব জানেন আপনি, তাহলে কে বললে আপনি আলেম না, কে বলছে আপনাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন ইউনিভার্সিটির ডিগ্রি ছিল, মদিনা ইউনিভার্সিটির ডিগ্রি ছিল, আবু বকর কি পিএইচডি করাছিলেন, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি কি অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে মা ই করে আসছিলেন, পিএইচডি করে আসছিলেন, আমরা মনে করি বাস ওইটা একটা আমাদের কাজই না ওটা বন্ধুগণ। এই জন্যে সবাইকে এই কাজ করতে হবে, প্রতিটি মানুষকে, এবং যার যত ক্ষমতা বেশি তার দায়িত্বটা তত বড় হবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই বন্ধুগণ। এই দাওয়াতের লক্ষ্য এবং উদ্দেশ্য কি, এই যে দাওয়াত করব আর তাবলিগ করব, লক্ষ্য উদ্দেশ্যটা কি, নিজের পার্টির ভোট বাড়ানো, সমর্থক বাড়ানো, মুরিদ বাড়ানো, আমাকে বলবে বাহ বাহ এগিয়ে চলুন আমরা আছি পিছনে, এই জন্যে বাহবা নেওয়ার জন্যে 3 কোটি টাকার গাড়ি হবে, এই জন্যে না, এই দাওয়াতের উদ্দেশ্য আল্লাহর তাওহীদ সবকিছুর, আমাদের এই শ্রমের ই হলো আল্লাহর সন্তুষ্টি, দুনিয়ায় সাফল্য, আখেরাতে জান্নাত, ঠিক আছে। কিন্তু এই দাওয়াতটা কেন করবো আমি, কেন আপনাকে ডাকবো আল্লাহর দিকে, কেন আপনাকে কোরআন হাদিস আপনার কাছে পৌঁছাবো, উদ্দেশ্য 1 নম্বর ভালো করে বোঝেন, 1 নম্বর কোনো মুরিদ বানাবের জন্য নাই, কোনো পার্টির সদস্য বানাবের জন্য নাই, ভোট বানাবের জন্য নাই, নিজের গ্রুপের বাহবা নেওয়ার জন্য নাই, কি জন্যে, ইখরাজুল ইবাদ মিন ইবাদাতিল ইবাদ ইলা রাব্বিল ইবাদ, মানুষকে মখলুককে মখলুকের ইবাদত থেকে একমাত্র আল্লাহর ইবাদত বন্দেগি করার জন্যে বের করে নিয়ে আসা। এখন আমরা অনেকে নাফসের বন্দেগি করি, অনেকে টাকা পয়সার, অনেকে বিবির, অনেকে বাচ্চার, অনেকের ঘুম, অনেকের কী বলে ব্যবসা বাণিজ্য, কেউ কেউ মনে করেন নেতৃত্ব কর্তৃত্ব, বিভিন্ন জিনিসের বন্দেগি করি আমরা, ঠিক না, মানে যার কথা মানেন তাই আপনি বান্দা, এর মনে কোনো সন্দেহ আছে? তাহলে যখন যখন কেউ পীরের বান্দা, কেউ পার্টির বান্দা, কেউ গ্রুপের বান্দা, কেউ তার নেতাজির বান্দা, ঠিক আছে, তাহলে এই যে বন্দেগি আমরা করছি আল্লাহর কথা বাদ দিয়ে অন্যের কথা মতো চলছি, তাহলে অন্যের বন্দেগি হচ্ছে না, হচ্ছে না, ওইখান থেকে বের করে নিয়েছে একমাত্র আল্লাহর বন্দেগি শিক্ষা দেওয়া, ঠিক আছে, আল্লাহর বান্দা বানিয়ে দেওয়া, উদ্দেশ্য কি, আল্লাহর বান্দা বানিয়ে দেওয়া। রাবি ইবনে আব্দুল্লাহ না রাবি ইবনে আবির সম্ভবত পারস্যের সিফা সালার রুস্তুম ডেকে পাঠাইছে, আপনাদের জোহরের পরে বুঝে আলোচনা করতেছিলাম, বলে তোমরা ওই মদিনা থেকে পায়ে হেঁটে জীর্ণ শীর্ণ শরীর নিয়ে কেন এই তোমরা যুদ্ধ করতে আসছো আমাদের এই রাষ্ট্র দখল করার জন্য, টাকা পয়সা লাগে ওই যে ভাণ্ডার খুলে দিচ্ছি নিয়ে যাও, কয় না আমরা তো এই জন্য আসি নাই,
এই জন্য আসি না আমরা কি জন্য আসো তো আমরা এই জন্য আসি যে মানুষ হয়ে মাখলুকের এবাদত না করে একমাত্র জন্য আল্লাহর এবাদত করে আল্লাহর বান্দা বানাবের জন্য আমরা এটা করতেছি তাহলে দাওয়াতের উদ্দেশ্য কি হবে আল্লাহর বান্দা বানাবের জন্য পীর সাহেবের বান্দা না পার্টির না গ্রুপের না নেতাজির না দলের না দেশের না ভাষার না সবাই আল্লাহর কথা বলি কিন্তু মূলত যখন হুজুরের কথা আল্লাহর আল্লাহর কথা আছে তখন হুজুরটা মানে তাহলে বান্দা কার হলো হুজুরে ভালো করে খেয়াল করবেন বহু মাসালা আছে মাযহাবি মাসালা আমাদের যে কই এটা যেরকম ধরেন সূরা ফাতিহা পড়তে হবে জানাজার নামাজে ঠিক কিনা আমাদের মাযহাবে হানাফি মাযহাবে সূরা ফাতিহা পড়া লাগবে না এখন যেহেতু হাদিসে আছে করবে কি এখন হাদিস মানবে মানতে গেলে ইমামের কথা বাদ হয়ে যাচ্ছে মাযহাবের কথা বাদ হচ্ছে তখন কি কৌশল করছে কয় কেউ যদি পড়তে চায় তো দোয়া হিসাবে পড়বে সূরা ফাতে হিসেবে পড়বে না কার কথাটাকে ঠিক রাখলো ইমামের কথা মাযহাবের কথা রাসুলের কথা কার বান্দা রাসুলের কথা মানে আল্লাহর কথা রাসুল যা বলেছেন সব কি আল্লাহর পক্ষ থেকে ওমায়ান থেকে আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিউ ইউহা সূরা নাজম পড়েন আল্লাহর নবী নিজের পক্ষ থেকে কিচ্ছু বলার অধিকার ছিল না আল্লাহ বলছেন যদি বলো তো সাহারক ই কবলে ডান হাতটা ধরে সাহারকটা কেটে দেবো আর আমাদের হুজরা তো শুধু জাহিরি না বাতিনি জানে হাকিকত জানে মারেফত জানে ইলমের শেষ নাই আল্লাহর নবীর নিজের ইলম ছিল 30,000 জাহিরি আর এদের ইলিম হলো 90,000 মানে আরো 60,000 বেশি রাসুলের উপর দিয়ে যাদের ইলিম এরা ইবলিস শয়তানের দোস্ত ছাড়া আর কে হতে পারে যে ইলিমের প্রয়োজন হয় না স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেটা প্রয়োজন হয় না আবু বকর ওমর উসমান আলী রাদিয়াল্লাহু আনহুম যেটা প্রয়োজন হয় না ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই ইমাম মালিক রহমতুল্লাহ আলাই ইমাম শাফি রহমতুল্লাহ আলাই ইমাম আহমদ বিন হাম্বাল 10,00,000 হাদিসের হাফেজ কয় লক্ষ কয়টা হাদিস হিফজ করছেন আপনার পীরে কেবলার আপনার পেটের মধ্যে বম বাড়েন তো কয়টা হাদিস বের হয় কিচ্ছু জানে না জানে না বলবেন না জানে না নিয়ে আসেন পরীক্ষা করবে কে স্বর্ণকারী স্বর্ণ চিনবে আপনি তো চিনবেন না আমি চিনব ওর ভিতরে কি আছে ওটা আমি টিপলে বুঝুম আপনি বুঝবেন না বহু টিপে দেখছি হুজুর আলম পছন্দ খুব টান দিলে আর কথা বলে কয় এটা তো হুজুরে কইছে বই আছে তুমি কাছে বেটা আল্লাহ কি কইছে রাসুল কইছে জানো না তুমি কিসের আলেম তুমি কিসের মুফতি মুফতি বড় মুফতি দলিলটা কি অমুক বই আছে অমুক বইয়ের দলিল কি আপনি বিশ্বাস করেন না বই আপনি মাঝাব মানেন না আপনি অমুক মানেন না তুমুক মানেন না আর আমি সব মানি কিন্তু দলিল ছাড়া মানি না দলিল ছাড়া মানি না ইমাম আবু হানিফা আমার ইমাম বলেছেন হারামুন আলাইক আন তুফতি বিকালামি বেদুন আন তারিফা মারিফ বেদুন আন তারিফা দলিলি ইমাম আবু হানিফা বলছেন এই খবরদার আমি কোন দলিলের ভিত্তিতে ফতোয়া দিয়েছি না জানার আগে দলিলটা না জানার আগে শুধু আমার কথা দিয়ে ফতোয়া দেওয়া তোমার জন্য হারাম মুফতির টাইটেল ফতোয়া লেখাপড়া করেছে ফতোয়া বিভাগ থেকে মুফতির শেষ নাই আমাকে একজন জিগাই কয় আপনি কি মুফতি সাহেব আমি বললাম মুফতির বাবা আমি তোমরা যাদেরকে মুফতি চিনো ওই সমস্ত মুফতির বাবা আমি হুজুর শিখাই দিয়েছে খবরদার মুফতি ছাড়া ফতোয়া নিবে না সার্টিফিকেট আছে কি না দেখে লইবা ওরকম সার্টিফিকেট ডাস্টবিনে হাজারো হাজারো পড়ে ঘুরে বেড়াই কোনো ফায়দা নেই যার ফতোয়ার দলিল নাই কোরআন হাদিসের বন্ধুগণ শক্ত করে এই জন্যে বলছি আমি কিন্তু প্রথমে বলছিলাম যে আমাকে দাঁড় হয়ে বক্তব্য দিতে দিবেন না কারণ দাঁড়িয়ে কথা বললে একটু ই বেশি আসে স্পিড বেশি আসে আমি সাধারণত বসে কথা বলি যাই হোক আপনারা ব্যবস্থা করেছেন করার কিছু নেই বাকি তাহলে এই যে ঝালটা আপনারা নেবেন আপনাদের জন্য আমার জন্য না ঝালটা আপনাদের জন্য যেহেতু আমাকে বসতে দেন নাই আপনারা ঠিক আছে আর দিনের কথা বললে শক্ত করাই বলা স্বাভাবিক কারণ এত কিছু ধর্ম নিয়ে ব্যবসা উল্টাপাল্টা সেখানে মেজাজ ঠিক না থাকারই কথা দাওয়াতের উদ্দেশ্য কি তাওহীদ প্রতিষ্ঠা করা শিরিক উৎখাত করা কিন্তু অনেক গ্রুপের দাওয়াত আছে শিরিককে বাস্তবায়ন করা তাওহীদকে উৎখাত করা আরও দাওয়াতের উদ্দেশ্য কি মানুষকে সিরাতে মুস্তাকিম সঠিক দিনের প্রতি আহ্বান করা আমরা সঠিক দিন না হুজুরের পীর মুরিদ বানাবের জন্য দাওয়াত করি ঠিক না হুজুরের কেবলা বলতেছেন আমাদের 17টা বই আছে এই 17টা বই যে পড়বে সে নাজাত পেয়ে যাবে সুবহানাল্লাহ ওই বই পড়ে দেখলাম এর মধ্যে শিরিক কুফুর বিদাত দিয়ে ভরপুর আপনি পড়লে বুঝবেন না এই মুরিদের এক
এক মুরিদ ইসলামিক সেন্টারে হেদায়েত হওয়ার পরে বলছেন এর আগে অনেকবার বলছি কিন্তু আমার বুঝে আসে নাই এখন ধরলেই বুঝে আসে এগুলি সব শিরিক বিদাত কুফরি কারণ আপনার কাছে কি ছিল না কষ্টি পাথর ছিল না এখন কষ্টি পাথর পাইছে এখন সব ইন্না লিল্লাহ আমার অফিসে এসে কাঁদে কাঁদতেছে কেন কি হয়েছে আপনার কয় না খুশিতে কাঁদছি কে খুশিতে কয় আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স পাস করছি আমি ছিলাম কি কলেজের প্রফেসর এই পীরের মুরিদ হতে গিয়ে আমার চাকরিটাও গেছে দুনিয়াও গেছে দিনও গেছিল আল্লাহ আমাকে হেফাজত করছে এখন মৃত্যুটা হলে আল্লাহ করে ইনশাআল্লাহ আশাবাদী আমি হয়তো জান্নাত পাবো ইনশাআল্লাহ কারণ মাম্মাতা ও হইশরুক বিল্লাহ দাখালান নার যে শিরক অবস্থায় মারা যাবে ঠিকানা কোথায় জাহান্নাম ও মাম্মাতা ওয়ালাম ইশরিক বিল্লাহ দাখালাল জান্নাহ আর যে শিরক না করে মারা যাবে জান্নাত যাবে হয় প্রথমে বা একদিন না একদিন যাবে কিন্তু শিরক করে মরে গেলে তার ঠিকানা জাহান্নাম জান্নাত হারাম আল্লাহ তাদের মদদ করবেন না আজ মুসলমান জাতির মদদ নাই ঠিক না আছে সারা পৃথিবীতে মার খায় কারণ কি কারণ কি কারণ কি এই যে মনে করেন এই যে তার জ্বলতেছে যে এই পৃথিবীর সব কিছু নেগেটিভ পজিটিভ দিয়ে এই পৃথিবীর আপনার জন্ম নেগেটিভ পজিটিভ দিয়ে আলো বাতাস সব কিছু এই কারেন্ট জ্বলছে নেগেটিভ পজিটিভ দিয়ে নেগেটিভ যদি দুটাই হয় জ্বলবে বাতি দুটাই পজিটিভ নেগেটিভ পজিটিভ এক জায়গায় যদি লাগাই দেন আপনি জ্বলবেন না বাতি জ্বলবে হ্যাঁ কি ব্যাপার আপনারা বুঝেন না কথা বাতি জ্বলবেন আপনি জ্বলবেন আপনি জ্বলবেন ফায়ারিং হবে আজ মুসলমান তাওহীদ শিরিক এক জায়গায় করে দিয়েছে সুন্নত বেদাত এক জায়গায় করে দিয়েছে কাজেই আগুন জ্বলবে দুনিয়াতেও আখেরাতেও জাহান্নামের আগুন জ্বলবে দুইটা তাওহীদকে তাওহীদের জায়গায় শিরকে শিরকের জায়গায় নেগেটিভ নেগেটিভের জায়গায় পজিটিভ পজিটিভের জায়গায় তাওহীদ হলো পজিটিভ শিরিক হলো নেগেটিভ সুন্নত হলো পজিটিভ বেদাত হলো নেগেটিভ ছাড়া ঠিক না নেতিবাচক দুইটা দুই জায়গায় থাকলে জ্বলবে বাতি মুসলমানের জ্বলে না দুনিয়ায় বাতি বরং নিজেরা জ্বলছে আখেরাতেও জ্বলবে কারণ নেগেটিভ পজিটিভ এক জায়গায় করে দিয়েছে এরকম যদি ইলেকট্রিশিয়ানের জন্ম হয় তাহলে সব জ্বলে পুড়ে শেষ হবে আর তেগুনি মুসলমান এরকম জ্বলতেছে কারণ যারা ইলেকট্রিশিয়ান আমাকেও ধর্মের হুজুররাই নেগেটিভ পজিটিভ এক জায়গায় লাগাই দিয়ে বসে আছে খবর হয়েছে না বুঝেন নাই বন্ধুগণ দাওয়াতের উদ্দেশ্য হলো মানুষকে শিরিক কুফুর অজ্ঞতা পাপের অন্ধকার থেকে তাওহীদ ঈমান জ্ঞান ও সত্যের আলোর দিকে বের করে নিয়ে আসা দাওয়াতের উদ্দেশ্য হলো জুলুম অন্যায় উঠিয়ে দিয়ে ইনসাফ দয়া এবং এহসানকে বাস্তবায়ন করা দাওয়াতের উদ্দেশ্য হলো জাহান্নাম আল্লাহর শাস্তি শয়তান ও প্রবৃত্তির গোলামি থেকে বের করে একমাত্র আল্লাহ ও রাসূলের আনুগত্যের দিকে মানুষকে বের করে নিয়ে আসা তাওহীদ বলে দাওয়াতের এবং তাবলিগের উদ্দেশ্য হলো যারা কাফের মুশরিক যারা মানে না যারা বেদিন যারা নাস্তিক তাদের উপরে হুজ্জত কায়েম করা দলিল কায়েম করা কেমতে বলতে পারবে না যে না আমার কাছে আসে নাই জাহান্নাম হুঙ্কার ছাড়বে আল্লাহ ছেড়ে দাও 70,000 লাগাম পড়ানো হবে আর এক একটা লাগাম 70,000 ফেরেস্তা ধরবে কত লক্ষ হলো কয় মিলিয়ন কয় বিলিয়ন কয় ট্রিলিয়ন হলো হ্যাঁ জাহান্নামকে 70,000 লাগাম পড়া হবে লাগাম বুঝেন না বুঝেন না গরুকে লাগাম পড়ায় ঘোড়াকে আর এক একটা লাগাম ধরবে 70,000 ফেরেস্তা যারা ভালো অঙ্ক জানেন হিসাবটা দেন না কত ফেরেস্তা ধরবে এরপরও তাকাদু তামাইয়াযু মিনাল গায়িদ কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সালাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর ফেটে পড়বে জাহান্নাম ছাড়ো এই সমস্ত শিরিক করেছে কুফরি করেছে বিলাত করছে উপলাপাল্টা করছে ছাড়ো আমাকে আমি এদেরকে ভয়ঙ্কর খেয়ে ফেলবো আল্লাহর নাফরমানেরা জাহান্নামের ফেরেশতা জিজ্ঞেস করবে কি গো তোমাদের কাছে কেউ আলেম ওলামা যায় নাই বলবেন পীর হুজুরের কথা হে তো ওইটাই উল্টাটাই শিখেছে ফায়দা নাই কাদের কথা যারা এই জাহান্নাম থেকে বাঁচাবের পথের কেউ তোমাদের দেখায় নাই ইসলামিক সেন্টার চোখে পড়ে নাই বলবে কালু বালা কাদ জাআনা নাযীর ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযাল আল্লাহ মিন শাইই ইসলামিক সেন্টার ওহাবিগ দল এটা সালাফি দল এটা অমুক দল এটা তমুক দল এরা কয় এগুলি আমাকে হুজুররা কি কম জানে নাকি বাপ দাদা কি কম বুঝছে এমনও কইছে যদি হেরা জাহান্নামে যায় আমরা জাহান্নামে যাব আবু জাহালের লাভ আবু জাহালের গ্রুপ আবু জাহাল বলে নাই বাপ দাদা যদি জাহান্নামে যায় আমরাও জাহান্নামে যাব মুসলমান নিজের কান দিয়ে শুনছি বলে যদি ওরা জাহান্নামে যায় আমরাও যাব একজন কয় ভাই ফিল্ম দেখো না মুশকিল এই সেই জাহান্নাম কয় যদি ওই চিত্র নায়ক নায়কেরা জাহান্নামে যায় মাফি মুশকিল একসঙ্গে থাকুম তো এ অসুবিধা নেই
لا حول ولا قوة إلا بالله، لا حول ولا قوة إلا بالله. إيش هذه المصيبة؟ مصيبة مصيبة مصيبة. لا إله إلا الله. زين أبنا كيف حسد أمي بوجابو بندقون এই ব্যাখ্যা আল্লাহ রাসূল করেন না, আবু বকর ওমর সাহাবা তাবি তাবিন কেউ করেন নাই, নিজেদের ব্যাখ্যা। কারণ মন্ত্রী হতে হবে, এমপি হতে হবে, বিনা ট্যাক্সের গাড়ি পেতে হবে, অমুক হবে তমুক হবে। আল্লাহে কোরআনের অপব্যাখ্যা ছাড়া আর কিচ্ছু না। দিন কায়েম মানে তাওহীদ প্রতিষ্ঠা করা, শিরক উৎখাত করার দাওয়াত, তাতে কেউ মানুক আর না মানুক। কিন্তু এখন দিন কায়েম মানে ভোট লাগবে। কেন ভোট? এটা আব্রাহাম লিঙ্কনের কুফুরিবাদের নিয়মতন্ত্র, এটা তন্ত্র। কয় হোক কুফুরি, মাফি মুশকিল, রাষ্ট্র ক্ষমতা পায় গেলে সব ঠিক করে দেবো বেড়াই বুড়াই। আব্দুর রহমান পারল বাম ফুটাই, পারছে। শেখ মুজিবুর রহমান সাহেব জাতির পিতা, তাকেও তো আপনারা শেষ করছেন, শেখ মুজিবুর রহমানকেও শেষ করছেন। কি খারাপ করছিল আপনাদের? ওরা ব্যক্তিগতভাবে কিছু খারাপ করছিল? তাহলে কথা হচ্ছে কি বন্ধুগণ, আমাদের বুঝতে হবে যে দিন কায়েমের অর্থ হলো আল্লাহর আনুগত্য কায়েম করা। এটা কিভাবে হয়? তাওহীদ প্রতিষ্ঠা করে, শিরক উৎখাত করে। বুঝে আসছেন আসেনি? তাওহীদ কাকে বলে, শিরক কাকে বলে আমরা জানি না। এই যে শিরক শিরক বলতেছি, সুন্নত বলছি, বিদাত বলছি, তাওহীদ বলছি, আমরা জানি না। এই জন্য আমি একটা ইনশাআল্লাহ আপনাদের জুমার নামাজের পরে বলছিলাম, একটা বই লেখা শুরু করেছি। সেটা হলো যে সমস্ত শব্দ শরীয়তের শব্দ, তাওহীদ শিরিক বেদাত সুন্নাত ওয়াজিব ফরজ নফল মুস্তাহাব মাকরু, এগুলি কাকে বলে, এটার অর্থ কি, শাব্দিক অর্থ কি, আবিধানিক অর্থ কি, পারিভাষিক অর্থ কি, এতে বুঝাতে কি বুঝায়, এগুলির একটা ডিকশনারি আপনি চাইবেন তাওহীদ কারে কয় খুলবেন। আর তাওহীদের শাব্দিক অর্থ ব্যক্ত তো কত প্রকার, কি কি তাওহীদ কেমন হয় কেমন হয় না, এসে সব পেয়ে যাবেন। কি খুব ভালো হবে না? তাহলে দোয়া করবেন আমার জন্য সবাই ইনশাআল্লাহ, এই বছরের মধ্যে বইটা বের করতেই হবে আমাকে ইনশাআল্লাহ, যাতে করে কেউ আর ফাঁকি দিতে না পারে আপনাদেরকে। তাওহীদ বলে, বেদাত বেদাত বলে, হুজুরি বেদাত বলে, কিন্তু বেদাত দিয়ে ভরপুর ওই ফের বেদাতের বিরুদ্ধে কথা বলে। কারণ আপনি জানেন না বেদাত কাকে বলে, বললেই তো হুজুরে ধরে ফেলবেন, হুজুর আপনার কাজগুলি তো বেদাত। বন্ধুগণ, এই দাওয়াত এবং এই তাবলিগের পদ্ধতি কি হবে, সিস্টেমটা কি হবে, আলোচনা করতে গেলে সারা দরকার। আমি আপনাদের কাছে সংক্ষিপে বলবো, আমি আপনাদের কাছে এটা ইনশাআল্লাহ সংক্ষেপে বলার চেষ্টা করব। আপনারা যাদের দরকার এটা নিয়ে নেবেন, ইনশাআল্লাহ শেখ আজমলের কাছে আমি দিয়ে যাব। এই দাওয়াত ও তাবলীগের চারটা মূল স্তম্ভ রয়েছে, বা মূল পার্ট রয়েছে, বা রুকুন রয়েছে। একটা হলো দাওয়াতের বিষয়বস্তু কি, কার দিকে দাওয়াত করবেন, ঠিক আছে। দ্বিতীয় হলো যিনি দাওয়াত করবেন তাকে বলা হয় দাই। কি বলা হয়? দাই। যাকে দাওয়াত করবেন, তিন নম্বর, তাকে বলা হয় মাদউ। কি বলা হয়? মাদউ। আরেকটা হলো কি, এই দাওয়াত তাবলিগটা করার জন্য কিছু মাধ্যম, কিছু কি বলে পদ্ধতি অবলম্বন করা দরকার আছে কিনা। এই চারটা বিষয় আপনাকে জানতে হবে। প্রথমে জানতে হবে দাওয়াতের বিষয়বস্তু কি। এতক্ষণ আমরা জানলাম ইসলাম, ইসলাম ছাড়া অন্য কিছু না, অন্য কিছুই দাওয়াত করা চলবে না। জানছি না, জানি নাই ইসলাম কি, কত রুকুন, এর বৈশিষ্ট্য কি, ইত্যাদি ইত্যাদি ইসলাম সম্পর্কে জানতে অনেক আপনাকে পড়তে হবে, জানতে হবে, ঠিক না? আর এই জন্যেই কবরে জিজ্ঞেস হবে মা দিন ও কা, তোমার দিন কি, ঠিক আছে। তাহলে ইসলাম ছাড়া অন্য কিছুর দিকে দাওয়াত করা, বা ইসলাম ছাড়া অন্য কিছুর তাবলিগ করা চলবে না। এই কথাটা বুঝছি না বুঝিনি আমরা? আলহামদুলিল্লাহ, একটা শেষ, আর বাকি তিনটা কয় মিনিট সময় আছে দেখেন আপনারা, আমি শেষ করে দেবো। এই দিনটা শুধু কি আপনি ওই ফাজাইলের দাওয়াত করবেন, আর এক গ্রুপ খালি হুকুমতের দাওয়াত করবেন, আর এক গ্রুপ খালি বায়াতের দাওয়াত করবেন, আর এক গ্রুপ খালি জেহাদের দাওয়াত করবেন, না পুরো ইসলামের? পুরো ইসলাম। একটু বাদ দিয়ে এ এক একজন এক একটা নিয়ে নেছে, যার যেটা ফায়দা আর কি, যার যেটার সঙ্গে ফায়দা ওইটুকু নিয়ে নেছে, বাকিগুলি বাদ না, পুরো ইসলাম। এবং ইসলামের মূল জিনিস কি? তাওহীদ। তাওহীদ প্রতিষ্ঠা করা, শিরক উৎখাত, এইটা হলো মূল। আল্লাহে আমি বলতেছিলাম দিন দুইটা কথার মধ্যে, শুধুমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, ইবাদতটা রাসূলের তরিকায় হতে হবে। এই তরিকার নাম কি?
চিস্তিয়া, নকশাবন্দিয়া, ফুরফুরিয়া, চরমুন্না, আকবরিয়া, নুসাইদিয়া, জাইদিয়া, লা তরিকা মুহাম্মদী। আবার কেউ তরিকা মুহাম্মদী যে উল্টা পাল্টা করে সেটা হবে না, কি হবে না, তরিকা মুহাম্মদী কোরআন ও হাদিস। তাহলে বন্ধুগণ পুরো ইসলামের দাওয়াত হতে হবে, কেউ খালি দাঁড়িয়ে নেই ব্যস্ত। এক পীর সাহেব তাহলে বন্ধুগণ আমাদেরকে এই ইসলামে দাওয়াত করতে হবে। দুই নম্বরে দায়ী, দায়ীকে প্রতিটি নারী পুরুষ যার যতটুক ক্ষমতা আছে, যার যতটুক যোগ্যতা আছে, যে যতটুক পরিধির মধ্যে আছে তারকেই দাওয়াত করতে হবে, তাকেই কী করতে হবে, দাওয়াত করতে হবে। এই দায়ী প্রথম শর্ত তাকে জানতে হবে ইসলাম। বম্বাস্ট করলে একটা হাদিস জানা আয়াত জানা, হেত মোবাল্লিক মাশাল্লাহ, তাবলিগ দাওয়াত চিল্লা দিয়েছে বিশটা, কিছু জানে না, অমুক পীরের বড় মুরিদ, হুজুর বয়ান করলে বলে লাভ দিয়ে উঠে 10 ফিট, রাসুলের বয়ান শুনে আবু বকর লাভ দিয়েছিল, তাহলে এই শয়তান ছাড়া আর কিছু না। আর বলে আল্লাহর পাগলেরা, আল্লাহর পাগল না, শয়তানের পাগল, দান্দার পাগল। আবু বকর যদি রাসুলের বয়ান শুনে যদি লাভ না হয় তাহলে তোমার কোন বয়ান, রাসুলের উপরে কি বয়ান নাকি তোমার? কিন্তু আমরা বুঝি না, মনে করি বাপ কত বড় যেন। যখনই কোরআন হাদিসের বিরোধী বিপরীত তখনই বুঝতে হবে ডাল মেকোচ কালা হয়, পেট পকেটের ধান্দা হয়। তাহলে এই দায়ীকে সর্বপ্রথম তাকে জ্ঞান অর্জন করতে হবে, তাকে ভালো মন্দের কোনটা হারাম কোনটা হালাল জানতে হবে, তাকে ধৈর্য ধারণ করতে হবে, ইখলাসের সঙ্গে আল্লাহকে খুশি করার জন্যে নরম করে দয়া করে ভালোবেসে এদিকে আসো না, এই পাটান নামাজ পড় না কাফের যা, তুই কাফের যা, লা তাহলে আখি সাল্লি আখি, আসো নামাজ পড়ো, নামাজ পড়লে মন শান্তি হয়। একজন আমাকে এসে বলছে, শেখ খুব টেনশন কি করব। আমি বললাম যে আজকে সারাদিন রাসূলের প্রতি অগণিত দুরুদ পড়তে থাকবা। পরের দিন এসে বলে, শেখ আমার টেনশন কি যে আমি নিজেই যাই না। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। আমার একটা আলোচনা করছিলাম টেনশন মুক্ত জীবন, হ্যাঁ অনেকে আজকে আমরা সবাই টেনশন, টেনশনের মূল কারণ আমরা জানি না। দায়ী যিনি হবেন তাকে অবশ্যই কোরআন ও সহিহ হাদিসের নির্ভেজাল জ্ঞান তার মধ্যে থাকতে হবে, যেটুকুর আপনি দাওয়াত করবেন। নামাজ পড়া শিখাবেন, মুকসিদুল মুমিনিন থেকে নামাজ শিখেছেন আর ওই নামাজ শিখাবেন জায়েজ নেই, হারাম জায়েজ নেই। আমার এক ছাত্র আব্দুল মালিক নাম, বাড়ি নীলফামারি, আমাকে টেলিফোন করলো, শেখ আমার চাচা 30 বছর ধরে কোনো একটা গ্রুপের সঙ্গে দাওয়াত তাবলিগের কাজ করে বেড়ায়, এখন তার আকিদায় চিন্তাধারায় অনেক কিছু উল্টাপাল্টা। দিনাজপুরে ছোট্ট আকারে একটা মার্কাজুল ইমান বলে একটা সেন্টার, এই ধরনের সিস্টেম আমি আমার একটা বাসার মধ্যে চালু করছি আর কি, দুইজন লোক কাজ করে। তাই বললাম ওখানে নিয়ে আসো, তো ভাগ্যকর্মে উনি দিনাজপুরে তখন আছেন, নিয়ে আসা হলো। আমি বললাম, চাচাজি 30 বছরে কী শিখেছেন আপনি আমাকে বলেন। ইমান শিখেছি। আমি বললাম, ইমানের শাব্দিক এবং ইসলামের পারিভাষিক অর্থটা আমাকে বুঝাই দেন, এই নেন কলম, এই নেন ব্ল্যাকবোর্ডে লিখে আমাকে বুঝান, আপনি আপনার ছাত্র হতে চাই। 30 বছরে খালি ইমান শিখেছেন? ইমান তো আমরা 1 মিনিটে শিখেছি, তা আপনার 30 বছরের ইমানটা কি একটু দেখি, বিরাট ব্যাপার কি না। উনি কিন্তু মাস্টার্সে ইংলিশে অনার্স মাস্টার্স রাজশাহী ইউনিভার্সিটি থেকে, ওই গ্রুপে ঘুরতে ঘুরতে চাকরিওবাদ বউ পোলাপানো না খেয়ে মরছে নিজেও উল্টাপাল্টা। আমি বললাম যে বলেন দেখি সবচেয়ে বড় ফরজ কি? জানে না। সবচেয়ে বড় ফরজ কি? তাওহীদ। সবচেয়ে বড় ফরজ তাওহীদ, কিন্তু 130 ফরজের কিতাবে তাওহীদ ফরজ লেখা আছে, তাহলে ওই বই পড়ে শিখবেন কি মিয়া? হ্যাঁ যাক, আমার সময় কুলাবে না, আজানের আগে আমাকে বিদায় নিতে হবে। মোট কথা, দায়ীকে তার জ্ঞান সম্পন্ন হতে হবে, যেটুকু আপনি দাওয়াত করবেন। অনেকেই বড় বড় ফতোয়া দেয়, ওই জিনিসটা কতটুকু নিজেই জানে না। বিড়ি খাওয়া মকরু কোথায় আছে? বলে অমুক বই লেখা আছে। বেটা মকরু মানে কি জানো? মকরু কত প্রকার জানো? কেন মকরু, তার দলিল কি জানো? না, অমুক বইয়ে খালি লেখা আছে। মুফতি সাহেব মাশাআল্লাহ, মুফতি সাহেব হারাম জায়েজ নেই তার জন্য। কুল হাদিহি সাবিলি আদু ইলাল্লাহ আলা বাসিরাতিন আনা ওয়া মানিত্তাবানি,
জেনে শুনে কার দিকে দাওয়াত করছেন, হালাল না হারাম, ওটা ফরজ না ওয়াজিব না সুন্নত নফল, আপনি যাকে দাওয়াত করছেন সে লোকটা কেমন কি ইত্যাদি ইত্যাদি সব আপনাকে জানতে হবে। না জেনেই এর মানে এই না যে আপনার বিবিকে নামাজ পড়তে কইবেন এই জন্য আপনাকে মদিনা ইউনিভার্সিটি থেকে সার্টিফিকেট নিতে হবে, কি বলেন? লাগবে না? খাওয়া না হলে লাঠি, আর নামাজ না পড়লে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, তো এটা তো কেমন হলো তাহলে? হ্যাঁ, খাওয়া পাক না হলে লাঠি, আর নামাজ না পড়লে কোনো খবরই নেই, তাহলে তো হবে না। বন্ধুগণ, একজন দায়ীকে তার সরঞ্জাম, তার অস্ত্রশস্ত্র, সবচেয়ে হলো কোরআন হাদিসের শিক্ষা নিয়ে আপনাকে কী করতে হবে? সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছ থেকে শিখতেন, নিজে আমল করতেন, দাওয়াত করতেন। একজনও সাহাবি মনে হয় খুব কম, শতকরা বুঝি একজন সাহাবি রাদিয়াল্লাহু আনহু পাওয়া যাবে না যার কবর হয়েছে এই জাজিরাতুল আরব, সবাই দাওয়াতের জন্য বেরিয়ে চলে গেছেন। সুবহানাল্লাহ, সবাই কি বড় বড় ইমাম ছিলেন? না, যে যতটুকু জানছে ওটুকুই দাওয়াত করছে, আল্লাহ আকবার। তাহলে আপনাকে জানতে হবে, শিখতে হবে, নিজে আমল করতে হবে, অন্যকে দাওয়াত করতে হবে। এজন্য আপনাকে নরম তরিকায় ভালো করে সুন্দর করে বুঝিয়ে একবার দুইবার তিনবার ধৈর্য ধারণ করতে হবে, অনেক গুণের অধিকারী আপনাকে হতে হবে। বিশেষ করে দাওয়াত করার আগে ব্যাপারটা জেনে নিতে হবে, দাওয়াত করার সময় খুব নরম ভদ্র খুব সুন্দর করে বলতে হবে, আর দাওয়াতের পরে ধৈর্য ধারণ করতে হবে, কারণ আসতে পারে বেটা ওহাবি বাইনা আছে, ঠিক না? এক ছেলে চিটাগাং বাড়ি, একেবারে ওই কবরপন্থী, আসেই না, তারপরও কিছু কিছু এখান থেকে গিয়ে বাড়িতে গিয়ে সঙ্গে বাড়ি থেকে বাইর করে দিয়েছে, ছুটি তিন মাস, এক মাস ছেলে কয় ভাগ না হয় তোর পাসপোর্ট জ্বালাই দেবো, তুই সোজা গিয়ে ওহাবি চাচ্ছিস, বুঝছেন? মদিনা ইউনিভার্সিটিতে পড়ে আমাকে বলছে, যদি আমি জানি, জানে ওকে জিজ্ঞেস করছে মদিনা মোনাওয়ারায় কিয়াম হয় না হয় নাই, কোথায় কিয়াম হয় মদিনায়, কিয়াম হয় কয়, যদি না বলি তাহলে আমার পাসপোর্ট জ্বালাই দেবে, আমার পড়তে দিবে না, আমি তোর দ্বারা কিছু হবে না। হ্যাঁ, তাই হয়েছে, কিছু হয়নি, হয়তো নিজেও হয়তো হেদায়েত হয়নি, মদিনা ইউনিভার্সিটির ভাত খাইছে, সৌদি সরকারের টাকা লইছে আর চলে গেছে শুধু বড় হুজুর হয়ে। বন্ধুগণ, তাহলে আমরা দাওয়াত হবে ইসলামের দিকে, তাবলিগ হবে ইসলামের, দাওয়াত করবে কে? যার যতটুকু যোগ্যতা আছে জেনে শুনে করবে। আর এবার দাওয়াত করবে কার কাছে? মাদুকে সবাই, সে মুসলমান হতে পারে, কাফের হতে পারে, কাফের অনেক কোয়ালিটি আছে, শিক্ষিত হতে পারে, অশিক্ষিত হতে পারে, নারী হতে পারে, পুরুষ হতে পারে, বিভিন্ন হতে পারে, ডাক্তার হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, ব্যারিস্টার হতে পারে, যাকে দাওয়াত করবেন একটা কথা শুনে রাখেন, আগে রোগটা নির্ণয় করে তারপরে ডোজ দিবেন। ডাক্তারের কাজ কি? ব্লাড টেস্ট করো, ইউরিন করো, কী বলে স্টুল করো, অমুক করো, তুমুক করো, এসিজি করো, তুমুক, এরপরে কি দুইটা ট্যাবলেট লিখে দেয়, ঠিক না? তাকে আপনার রোগীটা কেমন, কোন ধরনের, আগে রোগটা ভালো করে যাচাই বাছাই করে নিয়ে এরপরে ডোজ দিতে হবে। যদি আপনি হাতুড়ে ডাক্তার হন তাহলে আপনি এমবিবিএসের চিকিৎসা করবেন না, আর এমবিবিএস যদি যদি এমবিবিএস হন আর ডাক্তার যদি স্পেশালিস্ট হয়তো করবেন না, রেফার করে দেবেন, ঠিক আছে? কিন্তু হুজুরা রেফার করতে জানে না, সব শুধু জাহিরি জানে নাকি, বাতিনি জানে, হেরাফের কিছু ট্রান্সফার করে নাকি? বাবা বা, মুফতি খালি মানুষের না, মুফতি উস্তাকালাইন, এরা কোনো মুফতির টাইটেল দিয়েছে মুফতি উস্তাকালাইন, শুধু মানুষের ফতোয়া দেয় না, জিন্দেরও ফতোয়া দেয়। চিন্তা করে দেখছেন, এক মুরিদ তার পীর সম্পর্কে বলল, এই পীর সাহেব কিন্তু ঢাকা ইউনিভার্সিটি থেকে ইকোনমিক্সে মাস্টার্স ফার্স্ট ক্লাস ফার্স্ট, এই ইকোনমিক্সটা ভালো করে বুঝেছে, ধর্মের নামে ব্যবসা খুলে বিনা পুঁজিতে বিনা লাইসেন্সে বিনা লসে খালি ব্যবসায় করে যাচ্ছে, তাহলে ঢাকা ইউনিভার্সিটির একটা ছাত্র সাকসেসফুল ছাত্র কি না, ঠিক না? এই পীরের নামের আগে 40টা টাইটেল আছে, ইমামুল মুহাদ্দিসিন, তাজুল মুফাসসিরিন, অমুক অমুক অমুক। ও একদম আমাকে জিজ্ঞেস করছে শেখ এগুলোর অর্থ কি, তো বললাম তো অবাক হয়ে গেল, কি ব্যাপার, কয় আমাদের পীর সাহেবের এগুলো সব টাইটেল, লা ইলাহা ইল্লাল্লাহ, চিন্তা করছেন? তো যাই হোক, আপনি যখন দাওয়াত করবেন কাকে করতেছেন এটা আপনাকে বুঝে নেবেন। আচ্ছা ভাই, জমি যদি চাষ করতে চান, আগে কি একটু চাষবাস করে ভালো করে নিরাই টিরাই পানি টানি দিয়ে রসটস করে তারপরে বীজ দিবেন, না ঠনঠনা মাটির মধ্যে দিয়ে দেবেন বীজটা, আর কইবেন বেটা সরকার খারাপ বীজ দিয়েছে জাগে না গজায় না, আগে চাষবাস করবেন না? তাহলে যাই যিনি দাওয়াত করবেন, দুইটা উদাহরণ আপনি মনে রাখবেন, আপনি একজন ডাক্তার অথবা একজন কৃষক, কৃষক কী করে, অপেক্ষা করে যখন মৌসুম আসে, পানি হয়, চাষবাস করে তখন লাগায়, ওকে আদর করেন, মহব্বত করেন, একটু পেপসি খান, একটু ই করেন, আস্তে আস্তে একটু এবার একটু কন, বুঝছেন না? বুঝেন নাই, বউ নামাজ পড়ে না, বিয়ে করছেন হয়তো বেনামাজি ঘরের পড়ে গেছে ভাগ্যে, এর প্রথম দিনই চাইপ্পা চুপ্পাই করে নামাজ পড়বি, না হলে বাপের বাড়ি যাবি, লা খাল্লি
একটু محبت করেন ভালোবাসেন হ্যাঁ বুঝান মানবে না মানবে না সব কথাই মানে হেটেই খালি মানবে না বান্দা অবশ্যই মানবে তাহলে আপনি ডাক্তার অথবা কৃষকের সঙ্গে উদাহরণ দিয়ে দাওয়াতের কাজ করবেন এরপরে হলো লাস্ট যেটা এই দাওয়াত করবেন যে করার কিছু পদ্ধতি এবং কিছু মাধ্যম এবং কিছু পদ্ধতি মাধ্যম পদ্ধতি যেমন আপনার এই পদ্ধতির একটা বললাম সেটা হলো কি আগে রোগ নির্ণয় তারপরে চিকিৎসা আগেই দিয়ে দিবেন এখন তো ডাক্তাররা খালি গেলেই হয় এতগুলো খালি লিখে দেন ডাকাত ডাক্তার না ডাকাত 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 আল্লাহ ডাকাত ওরাও ডাকাত হুজুররাও ডাকাত যাবেন কোথায় আপনি বাসবেন কোথায় দিনও ডাকাত দুনিয়াও ডাকাত দিনের ও দিনকে ডাকাতি করার লোক অভাব নাই আর দুনিয়ার ও ডাকাতের অভাব নাই যাবেন কোথায় আর এই বাংলাদেশের মানুষ আমরা বিপদ আমাদের জন্য দুই নম্বরে যদি কোনো সন্দেহ থাকে আজকে এক ভাই বলছিলেন হকিকত মারিফাত এই ব্যাপারগুলি কি আসেন হকিকত মারিফাত জানার জন্য আসেন আমি যত হকিকত বলবো আপনার পীর ওইগুলোর কোনো খবরই রাখে না ও তো হকিকত জানে শয়তানের আর আমি জানি কার আল্লাহ আল্লাহ রাসূলের কথার হকিকত কোনটা নেবেন এটা একটাই ওটা হাজার মোকাবেলা চলবে না তো হকিকতের পিছে ছুটে আপনার কি তাহলে ওর যদি কোনো সন্দেহ থাকে কেন এরকম বাংলাদেশ আলাদা এখানে আলাদা অমুক তমুক তাহলে ওকে বুঝান কেন আলাদাগুলি কি কারণ এভাবে তাকে এই যে ডোজটা ওষুধটা খাওয়ার জন্য উৎসাহিত করেন না হবে না করবো না রোগী কি ভাই ওষুধ খেতে চাই পথ্য খেতে চাই মানে লবণ ছাড়া হলুদ ছাড়া মানে ঝাল খাওয়া যাবে না খেতে চাই না খাবো না তাহলে ভাই একজন রোগীর মুখে জ্বর কারণে স্বাদ নাই খেতে চাই না এবারটা খাবি না খা তোর খেয়াল না ওর আগে জ্বরটা দূর করে এরপরে দিবেন পান্তা ভাত এক করে প্যাট ঠাইসে খাইবে কি বলেন ঠিক কি না ঠিক তাহলে আগে রোগটা সারাবের চেষ্টা করেন খালি বেদাত 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 আরে বেদাত কারে কয় কেমনি কেউ বুঝান তারপর নিজে নিজে ছাড়বে সব তাহলে তার যদি কোনো তাকে এই চিকিৎসাটাকে নেওয়ার জন্য উৎসাহিত করতে হবে ডাক্তার বাচ্চাদেরকে বলে না বাবা এটা খেয়ে তোমার এটা ভালো হয়ে যাবে এটা হলে তোমার ওই হবে তোমার অমুক দেবো তুমুক দেবো তখন বাচ্চা খেয়ে নেয় তুই তারপরও খেয়ে নেই কারণ টাকা পাবে বা একটা গিফট পাবে ঠিক না ওইভাবে তাকে উৎসাহ দিতে হবে কিছু মাধ্যম মাধ্যম যেরকম কথার মাধ্যমে দাওয়াত কাজের মাধ্যমে দাওয়াত সবচেয়ে উত্তম দাওয়াত হলো কি আপনার চরিত্রের মাধ্যমে আপনি কিচ্ছু বলবেন না ওকে কিন্তু আপনার চলা ফেরা ওঠা বসা লেনদেন দেওয়া নেওয়া সব কিছু ওকে ওর উপর প্রভাব পড়বে একদিন দেখবেন আপনার মতো কিছু জানেই না কি বলেন ভাই একটা কুকুর আর বিড়াল দা কুড়াল না শৃগাল এবং কুকুর দা কুড়াল না কিন্তু দুইটাকে একসঙ্গে রাখলে আস্তে 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 একটা একটা বন্ধু হয় না গলায় গলায় ধরে ঘুরে না আমাদের বাড়িতে কুকুর আর বিড়াল একসঙ্গে ঘুমায় এ কি কয় কোনো ব্যাপার না দুইজন খুব মানে খাওয়া দাওয়া হয়ে গেলো রাতে একজন একসঙ্গে ঘুমাবে একসঙ্গে ছাড়া ঘুমাইবে না বা আমরা দেখছি টিভিতে যে শিরগাল আর কুকুর একসঙ্গে দা কুড়াল পাইলে এক একজনকে খাবে কিন্তু যদি একই সঙ্গে থাকে থাকতে থাকতে কি হয়ে যায় সঙ্গ দোষে লহা ভাসে অসৎ সঙ্গে সৎসঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ তাহলে ওকে আপনি কি করেন প্রভাবিত করেন আপনার কথাই খালি কড়া কড়া নজ পড়েন এই জন্য ওকে দেখতেই পারেন না কামের ভদ্রতাতে বসে আছেন লা এরকম করলে হবে না তাকে আপনি ভদ্রতার সঙ্গে আদরের সঙ্গে তাহলে দাওয়াতটা কথা দিয়ে হতে পারে এই কথাটা সময় শেষ কথাটা এরকম আলোচনা হতে পারে সিম্পোজিয়াম হতে পারে ক্লাস হতে পারে কত কিছু হতে পারে খুতবা হতে পারে বই হতে পারে পত্রিকা হতে পারে অনেক কিছু হতে পারে তো এইভাবে যখন আমরা দাওয়াতগুলি করব একদিন দেখব সবাই যদি আমরা এখানে সবাই ভাই শিখি সঠিকটা নিজে আমল করে আরেকজনকে দাওয়াত করি তাহলে সামনে বছরে যদি প্রোগ্রাম হয় এই মসজিদে জায়গা হবে আজকে কতজন লোক হবে শেখ আজমান 850 লোক যদি আর 850কে ধরে নিয়েছেন একটা এক বছরে যদি একজনকে বানাইতে পারেন তাহলে 8.5 আর 8.5 কত 1700 জায়গা হবে কিন্তু এখান থেকেই পাতান উড়ে যাবে কি না এই তো ভয় আমাগো খবরদার এবার আমার প্রথম কথা মোবাইল চার্জ হয়েছে কতদিন থাকবে মৃত্যু পর্যন্ত ইনশাআল্লাহ চার্জ আর যেন এদিক ওদিক না হয় ফুল চার্জ যেন থাকে আল্লাহ আমাদের সবাইকে সঠিকভাবে দিন বুঝার বুঝানোর আমল করার দাওয়াত করার তাবলিগ করার তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি